ফের ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার নিয়ে বাড়ছে আতঙ্ক। এজন্য ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দিতে সারা দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এমন তথ্য দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয় নিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের সঙ্গে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি একথা জানান। বিস্তারিত তরুণ বেগের প্রতিবেদনে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের সাথে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রুকে সুলতানা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতাল, ওষুধ ও জনবল প্রস্তুত, আর প্রতি ওয়ার্ডে চলবে সচেতনতামূলক কার্যক্রম। আমাদের এখানে হাসপাতালে প্রত্যেকটা পরিচালককে নির্দেশ দেওয়া হচ্ছে, তারা হাসপাতালটার জন্য মানে প্রস্তুত রাখেন এবং রোগীরা যারা ডেঙ্গু আক্রান্ত হয় কিংবা জ্বর হয় সঠিক সময়ে অতি মানে অত দ্রুত যেন তারা হাসপাতালে আসেন। অনেক সময় দেখা যায় অনেক দেরিতে আসেন, তখন কিছু করার জন্য এই এই অ্যাওয়ারনেসগুলো, এই মেসেজগুলো আমরা দিব। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে যেভাবে কোভিডকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসতে পারছি, আমরা ডেঙ্গুকে নিয়ে আসতে পারবো। মশা নিধনের কীটনাশক সরাসরি আমদানি করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলে জানিয়েছেন মেয়র আতিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই প্রথমবারের মতন বিটিআই আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করতে যাচ্ছি। আজকে যারা স্পেশালিস্ট যারা আছেন ওনারাও বলেছেন যে কিভাবে এই ধরনের অর্গানিক বায়োলজিক্যাল ট্রিটমেন্টে এই বিটিআই হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে উত্তম প্রস্তাব। এ সময় ঈদ উল ফিতর শেষে ডেঙ্গু বিরোধী অভিযান ও সচেতনতা কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি। আমাদের সচেতনমূলক কাজ আফতার ইফতারে আফতার রমাদান থেকে আমরা কাজ করব। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।